करते हैं ना। जय हनुमान, जय मुझे मिला है। হাই, গুড মর্নিং গাইস। আমরা এখন আকসা বিচের দিকে যাচ্ছি। এখন আমরা রয়েছি মুম্বাইতে। আজকে আমাদের পার্টনার রয়েছে উজের। সো দিস ইজ উজের এন্ড এন্ড মাই রুমমেট। ওয়েলকাম গাইস। সো গাইস, আই এম এক্সাইটেড যাওয়ার জন্য। ইয়েস গাইস, স্টে টিউন। তো দেখুন মুম্বাই ব্লগ। আমরা এখন যাচ্ছি আকসা বিচের দিকে। এখন অলমোস্ট 6টা বেজে গেছে, কিন্তু এখানে এখনো সূর্যোদয় হয়নি, কারণ এটি একটু ওয়েস্টার্ন পোর্শন ইন্ডিয়াতে, তাই সূর্যোদয় একটু দেরিতেই হয়। তো দেখুন মুম্বাই আমার সাথে, চলুন লেটস গো। আমরা এখন ক্যাব বুক করেছি, ক্যাবের জন্য ওয়েট করছি। দেখা যাক। So hey guys, now we are in the Aksa Beach and almost 6:50 AM and এখনো সূর্য বেরায়নি। তো ভাবতেই পারছো মুম্বাই 6:50 বেজে গেছে, 7টা বাজতেই অলমোস্ট, কিন্তু সূর্য এখনো বেরায়নি। তো গাইজ, আমরা পৌঁছে গেছি আকসা বিচে। পুরো ওসেন, আরবিয়ান সি। এইদিকে মুম্বাইতে আমি ফার্স্ট টাইম আরবিয়ান সিকে এত কাছ থেকে দেখলাম। এতটাই বালি নিচে, এই দেখো, হাঁটা অনেকটাই কষ্টসাধ্য। তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের জানার আপনাদের ইন্টারেস্ট লাগবে, বে অফ বেঙ্গলে যখন আমরা দেখি তখন আমরা সূর্যোদয় দেখতে পাই, আরবিয়ান সিতে সূর্যোদয় হয় না, বিকজ এটা ওয়েস্টার্ন পার্ট। তাই খোলা আকাশের নিচে সমুদ্রের উচ্ছ্বাসে আমরা একসাথে আনন্দে মত্ত হলাম। তো গাইজ, এখন মুম্বাইয়ের বিচে মজা নিচ্ছি, বলার মতো নয়, অসাধারণ। আর বিচে অনেক সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ পড়ে আছে, তো দেখাই আপনাদের। এই দেখুন, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঝিনুক। তো গাইজ, এই যে তিনজন আমার বন্ধু, অমিত, রঘু অ্যান্ড উজের। তো আমরা এখন চিল মারছি। সো লেটস গেট স্টার্ট। বন্ধুদের সাথে এলে বরাবর উত্তেজনাকে আটকে রাখা যায় না। সমুদ্রের উচ্ছ্বাসে আমরা উচ্ছ্বসিত হয়ে পড়লাম, প্রকৃতির সাথে আমরা সবাই মিলে গেলাম। সো গাইজ, উই আর এনজয়িং ইন দ্য বিচ। সো উজার, কেসে লাগ রহা হ্যায়? আমি আরব সাগরের তীর ধরে চলতে লাগলাম। এতটা সুন্দর, এতটা অদ্ভুত আরবিয়ান সিতে আমি ফার্স্ট টাইম এরকম। তো সূর্যোদয় উল্টো সাইড থেকে হচ্ছে, দিস ইজ দ্য ইস্টার্ন পার্ট অ্যান্ড দিস সাইড ইজ ওয়েস্টার্ন পার্ট। আর এই যে জলটার মধ্যে মনে হচ্ছে কিছু তৈলাক্ত জিনিস ভেসে আছে, কারণ
জানি না, মানে পুরো জলটা লেয়ারে যে দেখে মনে হচ্ছে যে কিছু তেল ভেজে আছে জলের উপরে, জানি না এটা কেন হচ্ছে। আর অদ্ভুত এখানকার সি বিচ এবং তার সাথে একটু সাইলেন্স, মানে মুম্বাইতে আমি শুনেছি অন্যান্য সি বিচগুলো খুবই ভিড়ভাড় থাকে, কিন্তু আজকে সানডেতে একটু নিরবতা, মানে একটু স্তব্ধতা রয়েছে, দর্শক খুবই কম। আর তার সাথে বঙ্গোপসাগরে আমি যখন গিয়েছি আমাদের ওখানে দীঘা যে সমস্ত সাইডগুলো, ওখানে এতটা মানে মারাত্মক ভিড় হয়, সেই আন্দাজে এখানে অনেকটাই কম ভিড়। আর আমি এই মুহূর্তে যেখানে এত সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করছি এই ব্লগিংটা, তা একমাত্র হয়েছে উজের এবং আমিতের জন্য, কারণ উইথাউট দেয়ার হেল্প উই ক্যানট প্ল্যান দিস ট্রিপ। সো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানান, তো আরও কিছু ভিডিওর সিনেম্যাটিক শট দেখে নিন। সূর্যোদয় হওয়ার পর নীল আকাশের নিচে আরব সাগরের জলও নীলাভ হয়ে উঠল। আমরাও এই অপরূপ পরিবেশের সৌন্দর্য থেকে নিজেদের দূরে রাখতে পারছিলাম না, সমুদ্রের ঢেউয়ের সাথে আমরাও খেলতে ব্যস্ত ছিলাম। সমুদ্রের জলের সাথে নীল আকাশের এক অদ্ভুত মিল রয়েছে, আর সমুদ্রের প্রতি আমার এক আলাদাই আকর্ষণ, তাই কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে আপনাদের জন্য তুলে ধরা। বন্ধুরা, এখানে এই ভিডিওটা আজকে শেষ করছি, আর ততক্ষণ অবধি আপনারা এই ভিডিওটা দেখে যদি মজা পেয়ে থাকেন বা আনন্দ পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইওর লাইফ। থ্যাংক ইউ।